উন্নতর পৌরসভা গড়তে এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়তে বামফ্রন্টের মহামিছিল। উন্নতর পৌরসভা গড়তে এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়তে উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে ত্রাণ বিতরণের স্বজন পোষণের প্রতিবাদে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা ও বাস টার্মিনাল চালু করার দাবিতে এবং ২৪ ঘন্টা পানীয় জলের সরবরাহ করার দাবি সহ একাধিক দাবি দাবা নিয়ে আসন্ন ডানকুনি পৌরসভা নির্বাচনে ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের কাস্তে হাতুড়ি, তারা চিহ্নে ও বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের ভোট নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আজ সকালে ডানকুনি বন্দের বিল থেকে কালিমোড় পর্যন্ত মহামিছিলের আয়োজন করেছিল ডানকুনি বামফ্রন্ট। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ও হুগলি জেলার বামফ্রন্টের আহ্বায়ক দেবব্রত ঘোষ। এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার বামফ্রন্টের প্রার্থীরা। উক্ত মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের এই মিছিলে সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর কর্মীরা প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের খুনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূল তথা রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। আজকের এই মিছিল, আজকে আপনাদের মিছিল কি প্রোগ্রামটা ছিল, কোথা থেকে মিছিল শুরু হলো, কি প্রোগ্রাম রয়েছে? বহু মানুষ অংশগ্রহণ করেছেন এই মিছিল, স্বতঃস্ফূর্ত এই মিছিল বলছে আগামী ২৭ তারিখ বামপন্থীদের পক্ষে হায়দ্রাবাদ করতে প্রস্তুতি নিচ্ছে। ডানকুনি তো বড় সমস্যা, জল নিকাশি বছরের বেশ কয়েকটা ওয়ার্ড সারা বছরই জলের তলায় থাকে, কি বলবেন? ছিল তখন এত জল নিকাশি সমস্যা ছিল না, ডানকুনি আক্রমণ জনসাধারণ জানে, জল জ্বলত, জল বেরিয়ে যেত, তার সমস্ত আউটলেট ছিল, আর সেগুলো হচ্ছে যে এই তৃণমূল সরকার এসে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। পাপ্পু সাত্রা, রিপোর্ট, টাইমস বাংলা।